অলকি টিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা। আরেকটি সরকারি চাকরি নিয়োগ নিয়ে আসলাম, তাহলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, এটা হচ্ছে কাঙ্ক্ষিত নিয়োগ। এখানে 9টার মতো ক্যাটাগরি আছে, বেশ কিছু লোক নিয়োগ করবে এখানে। তো এখানে সবচেয়ে বড় কথা হলো আপনি অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, স্নাতক সব ধরনের পাশেই কিন্তু এখানে আবেদন করার অপশন আছে। তো বন্ধুরা, যেহেতু গভর্নমেন্ট জব, সো এটা তো স্যারের দ্বারা কোনো প্রশ্ন ওঠে না। আপনার অবশ্যই এখানে যাদের যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই এখানে আবেদনটা করবেন। তো কীভাবে আবেদন করতে হবে সব কিছু এখন আমি আপনাদেরকে বলে দিব। তার আগে বলি বন্ধুরা, এই সার্কুলারটি আপনারা নিজে থেকেও পড়বেন, পরার পর আপনারা বিস্তারিত ভালো মতো জানবেন। সার্কুলার লিঙ্ক আমার প্রথম কমেন্টে আমি দিয়ে রাখছি, আর পাশাপাশি আমার ভিডিও ডিসক্রিপশনেও আমি এই পুরো ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। এখানে ঢুকলে আপনারা অসংখ্য চাকরির আপডেট মেসেজ পাবেন, অসংখ্য যেগুলো রানিং, প্রত্যেকটা চাকরির আপডেট মেসেজ পাবেন। আপনারা যেটা দরকার সেটা এখান থেকে দেখে নিতে পারেন। তো এই এটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আর এটা আমি প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি। পাশাপাশি আপনারা যারা ফেসবুকে থেকে চাকরির মেসেজ পেতে চান, তারা আমার এই পেজটিকে লাইক করে সঙ্গে রাখবেন। এই পেজে আমি প্রত্যেকটা চাকরির আপডেট মেসেজগুলো আমি এখানে দিয়ে রাখি। আপনারা অবশ্যই যেটা ভালো লাগে সেটা লাইক করবেন, একটু বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, সরাসরি আমি এখন এটা নিয়ে একটু আলোচনা করি। এটা দেখতে পাচ্ছেন একটু ছোটো, মানে ছোটো না, এখানে এক কলাম তো যেখানে একটু পড়া যাচ্ছে। আপনারা অবশ্যই একটু নামায়া পড়বেন, নামায়া পড়লে আপনারা বিস্তারিত ভালো বুঝবেন। আচ্ছা, সমস্যা না, আমি একটু নামাই আপনাদেরকে পড়াই। তো অলরেডি নামানো আছে যে এটা সেই সার্কুলার, নামাইলে কিন্তু কোনো সমস্যা নেই, খুব সুন্দর হবে, ফাটবে না। আপনারা অবশ্যই একটু নামায় নেবেন। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রধান শাখা, এটা হলো ওদের অফিসিয়াল ওয়েবসাইট। এটা 26 জানুয়ারিতে পাবলিশ করছিল। প্রথম যে পত্রের কথা বলছে তা হলো রিসিপশনিস্ট কাম টেলিফোন অপারেটর, তার বেসিক 11,000, ইন্টারনাল 26,000 টাকা স্যালারি পাবে। বাকি বিষয়গুলো একটু দেখবেন। এখানে স্নাতক আমি বলি বন্ধুরা, স্নাতক তারপরে এসএসসি, এইচএসসি, অষ্টম শ্রেণী এই সমস্ত পাশেই কিন্তু এখানে আবেদনের অর্থাৎ চাকরি মানে শিক্ষাগত যোগ্যতা আপনি একটু দেখবেন। দেন আর একটা স্যার কানুনগো, আসলে এই কানুনগোটা কী এটা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, আমি অনেকটা মানে নিজে থেকে সার্ভে করলাম, আমি জানি না সঠিক। যারা গভর্নমেন্ট জব করে তাদের কাছে আপনি যদি এটা একটু বলেন ওরা আপনাকে বলতে পারবে। সেও ইন্টারনাল 26,500 সামথিং স্যালারি পাবে। ক্যাশিয়ার আছে 24,000 সামথিং স্যালারি পাবে। দেন আছে বাজেট অ্যাসিস্ট্যান্ট, সেও 24,000 সামথিং স্যালারি পাবে। অডিট অ্যাসিস্ট্যান্ট আছে 24,000 সামথিং স্যালারি পাবে। ক্যামেরাম্যান আছে 23,400 সামথিং স্যালারি পাবে। ড্রাফটম্যান আছে 23,000 সামথিং স্যালারি। ডাটা এন্ট্রি অপারেটর আছে 4 জন লক্ষিমে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশে আবেদন, এটা 22,400 সামথিং স্যালারি পাবে। এরপর আছে চেইনম্যান, সে 20,000 সামথিং স্যালারি পাবে, এটা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। আমি এখন সরাসরি চলে যাই আপনার কীভাবে আবেদনটা করবেন। তার আগে আরেকটি কথা যেটা বলাই বাহুল্য, প্রার্থীর বয়স কিন্তু 18 থেকে 30-এর ভিতর হতে হবে। 27 জানুয়ারি 2021-এর ভিতরে মানে দিয়ে কিন্তু আপনার বয়সটা কাউন্ট করা হবে। বাকি বিষয়গুলো দেখবেন। আর একটা গভর্নমেন্ট জবের তো একটা নর্মাল একটা বিষয়, তাহলে যদি আপনি শারীরিক প্রতিবন্ধী হন কিংবা আপনার যদি মুক্তিযোদ্ধার কোটা থাকে সেক্ষেত্রে আপনি অতিরিক্ত 2 বছর পাবেন। তো এখানে আবেদনকারী বাংলাদেশ সেতু কর্তৃক ওয়েবসাইট যে www.bba.gov.bd-তে প্রবেশ করে ই রিকোয়ারমেন্ট মেনুর মাধ্যমে আপনি আগামী 28 জানুয়ারি মানে গতকাল থেকে কিন্তু অলরেডি শুরু হয়েছে, এটি চলতে থাকবে 18 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি 18 তারিখ বিকেল 5টা পর্যন্ত। আপনি এর ভিতরে আপনাকে আবেদনটা করে ফেলবেন। আবেদন করার পরে আপনাকে জাস্ট এইটা প্রিপেড একটা সিমের মাধ্যমে আপনাকে কিংবা এখানে আসলে দেখুন বিকাশ অপশনটা দিয়ে রাখছে, এর মধ্যে 300 টাকা আপনার 12 টাকা চার সহ 312 টাকা আপনাকে জাস্ট পরীক্ষার ফিটা পেমেন্ট করতে হবে। সেটা কীভাবে করবেন সেটা এখানে প্রত্যেকটা স্টেপ বর্ণনা করা আছে, আপনার চিন্তা কোনো কারণে জাস্ট একটু সার্কুলারটা নিজে দেখে পড়েন দেখেন, বাকি বিষয়গুলো আমার বিশ্বাস আপনার নিজে দেখে বুঝবেন। তো বন্ধুরা, যাই হোক, এখন কেমন এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।